মে দিবস উপলক্ষে তীব্র তাপদাহে অতিষ্ঠ শ্রমজীবী ও পথচারীদের মাঝে সুপেয় পানি, স্যালাইন, তরমুজ এবং সচেতনামূলক লিফলেট বিতরণ করছে আওয়ামী যুবলীগ। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের আয়োজনে দুপুরে রাজধানীর লিফলেট রোডের বাটা সিগন্যাল মোড়ে এতে অংশ নেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশসহ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় যুবলীগ চেয়ারম্যান বলেন, মুনাফা লোভী মালিকদের হাত থেকে শ্রমিকদের বাঁচাতে এবং শ্রমিকদের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। দেশের সকল দুর্যোগে সবসময় শ্রমজীবী ও সাধারণ মানুষের পাশে আছে যুবলীগ বলেও জানান তিনি।